সৈয়দনা ইসমাঈল আলহিসাম পবিত্র কালামুল্লাহ মাজিদে বর্ণিত পঁচিশ জন নাবী এবং রাসুলদের মধ্য থেকে তিনি হচ্ছেন অন্যতম একজন নাবী এবং ইসমাইল ইসমাঈল আলহিসাম ছিলেন ইব্রাহিম আলিহিসের জ্যেষ্ঠ পুত্র এবং সাইদানা ইব্রাহিম আলহিস আল্লাহ তালার কাছে দোয়া করেছিলেন রব্বি হাবলি মিনা সলিহিন অর্থাৎ হে আল্লাহ আপনি আমাকে নেককার সন্তান দান করেন আর এই দোয়ার ফসল বা দোয়ার বদৌলতে আল্লাহ তালা ইসমাইল ইসমাঈল আলহিহিসাল্লামকে দান করেছিলেন আল্লাহ তালা বলেছেন হালিম আমি একজন ধৈর্যশীল সন্তান ইসমাইলের সুসংবাদ আমি ইব্রাহিমকে দিলামা ইসমাই হচ্ছেন জাবি হল্লা অর্থাৎ যাকে আল্লাহ তালা জবাই করতে বলেছিলেন আল্লাহর জবাই এজন্য আল্লাহ রাসুল সাল্লাম তিনি বলতেন যে আনাবনুদ্ জাবি হাসাইন আমি হচ্ছি দুই জাবিহের সন্তান অর্থাৎ এক হচ্ছে আমার পূর্বপুরুষ ইসমাইল হচ্ছে এক জাবি যাকে জবাই করার কথা ছিল কিন্তু তাকে শরী আল্লাহ জান্নাত থেকে একটি ভেড়া পাঠালেন তিনি বেঁচে গেলেন আবার আমার পিতা আবদুল্লাহ তাকেও আমার দাদা আব্দুল মোত্তালেব জবাই করে দেওয়ার কথা ছিল আল্লাহ সন্তুষ্টির জন্য কিন্তু সেখানে তার বদৌলতে একশোটি উঁট দিয়ে আল্লাহ আল্লাহতালা আমার পিতা আবদুল্লাহকে বাঁচিয়ে দিলেন তাহলে এক দাবি হচ্ছে আমার অনেক অনেক পূর্বপুরুষ ইসমাইল আর এক জাবি হচ্ছে আমার পিতা আবদুল্লাহ তাহলে এই দুই জাবিহের কারণেই কিন্তু আমি পৃথিবীতে এসেছি অর্থাৎ সাহেদানি ইসমাইল আল ইসলাম বেঁচে না থাকলে এই বংশ বংশে আল্লাহ রাসুল ইসলাম আসতেন না আর রাসুসলামের পিতা আবদুল্লাহ যদি জবাই হয়ে যেত তাহলে রাসুল্লা ইসলাম তো পৃথিবীতে আসতে পারতেন না যেন তিনি বলতেন আনাবনু জাবি হাসাইন আমি হচ্ছি দুই জাবিহের সন্তান একজন হচ্ছে ইসমাইল আলাহিসাল্লাম আর একজন হচ্ছে আল্লাহ রসুলামের পিতা আবদুল্লাহ